আমরা আজকে একটি আদর্শ বৈদ্যুতিক সার্কিটের উপাদান সম্পর্কে আলোচনা করব। নর্মালি একটা আদর্শ বৈদ্যুতিক সার্কিটের উপাদান থাকে হলো 5টি। প্রথমত যেমন 1 নম্বরে ধরতে পারি আমরা উৎস, এখানে উৎস। 2 নম্বরে ধরতে পারি উৎসের পরে এরপরে ধরতে পারি কন্ট্রোলিং ডিভাইস বা নিয়ন্ত্রণ যন্ত্র। এরপর আমরা ধরতে পারি একটা প্রোটেকশন ডিভাইস বা প্রতিরক্ষা। আমাদের একটি আদর্শ করা আছে হলো পরিবাহী বা তার। এরপর আরেকটা উপাদান হলো লোড। এখানে আমরা উৎস হিসেবে ব্যবহার করতে পারি, যেমন জেনারেটর বা অল্টারনেটর। এখানে জেনারেটর সেটা নর্মালি ডিসির জন্য ডিসি জেনারেটর হতে পারে, এসি জেনারেটর হতে পারে। নর্মালি যখন 3 ফেজ কোনো আমরা সাপ্লাই দিই তখন আমরা সেটাকে অল্টারনেটর বলি, তখন আর সেটা জেনারেটর থাকে না। তো জেনারেটর বলা যায় কিন্তু আমরা এটাকে অল্টারনেটর বলি। যেমন আমরা জেনারেটর এবং অল্টারনেটরের ভিতরে কিছু পার্থক্য আছে, যেমন অল্টারনেটরের ফিল্ড স্থির থাকে, আর্মেচার হলো ঘোরে, কিন্তু অল্টারনেটরের ক্ষেত্রে ফিল্ড ঘুরে আর্মেচার স্থির থাকে। এগুলো আমরা পরবর্তীতে ইনশাল্লাহ যখন মেশিন পার্ট যখন আলোচনা করবো তখন আমরা এগুলো সম্পর্কে জানবো। এটা হলো জেনারেটরকে যখন আমরা কমিউটেটরের মাধ্যমে যখন সাপ্লাইটা বাইরে আনবো তখন এটা ডিসি জেনারেটর হয়ে যাবে। আর যদি স্লিপিংয়ের মাধ্যমে যদি আমরা কোনো বৈদ্যুতিক লাইন বের করি জেনারেটর থেকে তো সেটা এসি কারেন্ট বের হবে। আর অল্টারনেটরের ক্ষেত্রে তো স্লিপিংয়ের মাধ্যমেই থ্রি ফেজ লাইন বের হয়। এবং আমরা স্টোরেজ ব্যাটারিকেও আমরা এরকমকে ডিসি সোর্স হিসেবে ব্যবহার করতে পারি। এরকম সোলার প্যানেলের মাধ্যমে আমরা ডিসি পেতে পারি। এরকম আরও অনেক মোটামুটি উৎস আছে। তো ব্যাটারির ভিতরে সালফিউরিক অ্যাসিড ব্যাটারি হতে পারে, লিড অ্যাসিড ব্যাটারি হতে পারে, লিথিয়াম আয়ন ব্যাটারি হতে পারে, বিভিন্ন ধরনের ব্যাটারি হতে পারে। নিয়ন্ত্রণ যন্ত্র বলতে বোঝায় হলো যেটাকে কন্ট্রোল, আমরা ইংলিশে বলতে পারি কন্ট্রোল। যেমন যে কোনো সুইচ এরকম কি নিয়ন্ত্রণ যন্ত্র হিসেবে আমরা ইলেকট্রিক্যাল বা বৈদ্যুতিক সার্কিট আমরা এরকম ব্যবহার করতে পারি। এরকম যে একটা সুইচ এরকম কি যে একটা বৈদ্যুতিক সিস্টেমে বা বৈদ্যুতিক সার্কিটের জন্য একটা কি অনেক বড় উপাদান। প্রোটেকশন ডিভাইসের ভিতরে আমরা প্রোটেকশন ডিভাইস এটা হলো যে একটা কোনো কিছুকে যে ওভার কারেন্ট অথবা ওভার ভোল্টেজের কারণে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সেই ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য আমরা কিছু প্রোটেকশন ডিভাইস ব্যবহার করতে পারি। যেমন কোনো শর্ট সার্কিটের কারণে যদি কখনো এরকম কি হয়ে যায় যে ওভার কারেন্ট প্রবাহিত হয়, যে স্বাভাবিক যে কারেন্ট প্রবাহিত হওয়ার কথা তার থেকে বেশি কারেন্ট প্রবাহিত হয়, সেই ক্ষেত্রে আমরা সেটাকে কি বলতে পারি, একটা ফল্ট বলতে পারি। আর ওই ফল্টের হাত থেকে যে বড় ধরনের কোনো ক্ষতি থেকে রক্ষা করার জন্য প্রোটেকশন ডিভাইস ব্যবহার করা হয়। যেমন আমরা ধরতে পারি MCB সার্কিট ব্রেকার, মিনিয়েচার সার্কিট ব্রেকার, MCCB মোল্ডেড কেস সার্কিট ব্রেকার, এরকম ফিউজ। এখানে MCB হলো মিনিয়েচার সার্কিট ব্রেকার এবং MCCB মোল্ডেড কেস সার্কিট ব্রেকার। তো এটা বেশি কারেন্ট, এটা কারেন্টের যখন একটু বেশি কারেন্ট কম কারেন্টের জন্য সিঙ্গেল ফেজ লাইনে ব্যবহার করি তখন আমরা MCCB ব্যবহার করি নর্মালি। আর MCCB আমরা 3 ফেজের ক্ষেত্রেই বেশি ব্যবহার করি যখন ভোল্টেজ একটু বেশি হয় বেশি কারেন্টের জন্য। ফিউজ আমরা ব্যবহার করতে পারি, যে রিওয়ারেবল ফিউজ যাকে বলা হয়, রিওয়ারেবল ফিউজ যেটাকে আমরা পুনরায় আবার তারের মাধ্যমে তার সংযোগ দিয়ে সেটাকে আবার রিওয়ার করা যায়। কোনো একটা ধরন কোনো ওভার কারেন্ট ফ্লো হওয়ার কারণে যে ফিউজে তার পুড়ে যায়, পুড়ে গেলে সে ডিসকানেক্ট করে দেয়। আর MCB হলো কি, কোনো একটা এটাকে 2টা পয়েন্ট থাকে, একটা হলো ওভার কারেন্ট এবং কি থার্মাল পয়েন্ট থাকে। তো 2 ধরনের টেস্টই করা হয় যখন MCB টেস্ট করা হয়। মোল্ডেড কেস সার্কিট ব্রেকার এবং MCB ভিতরে একটা পার্থক্য হলো মোল্ডেড কেস সার্কিট ব্রেকার MCB যখন ওভার কারেন্টের কারণে ট্রিপ করে তো ওইটাকে সরাসরি যখন ট্রিপ করার পরে ফল্ট ক্লিয়ার হওয়ার পরে তো ওইটাকে যখন উঠানো হয় অন করা হয় তো সেটা লাইন অন হয়ে যায়। কিন্তু মোল্ডেড কেস সার্কিট ব্রেকারের ভিতরে পার্থক্য যখন কোনো ফল্টের কারণে MCB যদি ট্রিপ করে সেই ক্ষেত্রে MCB-র যে নব থাকে সুইচিং নব সেই নবটা পড়ে যায়, পড়ে গিয়ে লক হয়ে যায়। তো ওইটাকে সে মাঝামাঝি থাকে, তো মাঝামাঝি থাকার পর ওইটাকে আবার নিচের দিকে দেওয়ার পরে তো লক ছাড়ার পর আবার পরে উপরের দিকে তুলে দিলে সেটা অন হয়ে যায়। আর আমরা রিউরেবল ফিউজ সম্পর্কে তো জানি, সেটাকে তারের মাধ্যমে সংযোগ করে দিলে আবার সেটা হয়ে যায়। এরকম আরও অনেক ধরনের প্রোটেকশন ডিভাইস থাকে, যেমন হাই ভোল্টেজ লাইনের ক্ষেত্রে যেখানে অল্প ফল্টের কারণে অনেক বেশি কারেন্ট প্রবাহিত হয় সেখানে আমরা AVC ব্যবহার করি, ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার, ACB এয়ার সার্কিট ব্রেকার, এরকম অনেক ধরনের এবং বর্তমান বাজারে যেটা সবচেয়ে বর্তমান বেশি ব্যবহার করা হয় SF6 সার্কিট ব্রেকার, যেটা এরকম কি যে অল্পতেই আর্ক নিবারণ করতে পারে, অল্প সময়ের ভিতরে এসে কোয়ালিটি করতে পারে, ক্লিয়ার করতে পারে এবং এর দক্ষতাও অনেক বেশি, এর জন্য বর্তমানে SF6 বেশি ব্যবহার করা হয়। এরপর MCB এবং ফিউজের ভিতরে অপারেটিং সময় যেটা সবচেয়ে কম সময় লাগে, ফিউজের সবচেয়ে কম সময় লাগে। এবং পরিবাহী যেটা আমাদের একটা ইলেকট্রিক্যাল সার্কিটের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হলো পরিবাহী। যে পরিবাহী হিসেবে আমরা কপারের তার ব্যবহার করি, অ্যালুমিনিয়ামের তার ব্যবহার করি, তো পরিবাহী যেটার ভিতর দিয়ে এরকম কি সহজেই কারেন্ট প্রবাহিত হতে পারে, যার রেজিস্ট্যান্স প্রায় 0-র কাছাকাছি হতে পারে, এরকম একটা কিছু। তো কপারের তার নর্মালি অ্যালুমিনিয়ামের থেকে রেজিস্ট্যান্স কন্ডাক্টিভিটি মানে পরিবহন ক্ষমতা কপারের বেশি, অ্যালুমিনিয়ামের একটু কম।
তারপরে পরিবহনে হাল ওজনে হালকা দামে সস্তা হওয়ার কারণে অ্যালুমিনিয়াম তার আমাদের ট্রান্সমিশন লাইন থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন লাইনে নর্মালি বেশি ব্যবহার করা হয়। কিন্তু পরিবহনের দিক দিয়ে ভালো হলো কপার তার লোড পরিবহন হিসেবে আরও অনেক জিনিস আছে, যেমন স্বর্ণের পরিবহন ক্ষমতা, কপার রূপার পরিবহন ক্ষমতা, রূপার পরিবহন ক্ষমতা সবচেয়ে বেশি। লোড লোড হিসেবে আমরা ধরতে পারি বিভিন্ন ধরনের ফ্যান, লাইট, এসি, এগুলো যে নর্মালি যে এসি এসি কারেন্টের জন্য যেগুলো ব্যবহার করা হয়। ডিসি লোডের ডিসি সার্কিটের ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি, সেখানে আমরা ডিসি যে লাইটগুলো আছে অল্প ভোল্টেজ, 12 ভোল্টের, 18 ভোল্টের, 9 ভোল্টের বা 6 ভোল্টের যে লাইটগুলো আছে, মোটরগুলো আছে, ওগুলো আমরা ব্যবহার করতে পারি লোড হিসেবে। এখন আমরা এই ইলেকট্রিক্যাল সার্কিটের যে 5টা উপাদান সম্পর্কে জানলাম, এটা আমরা একটা ডায়াগ্রাম হিসেবে দেখি। তো একটা সোর্স যখন আমরা সামগ্রিক কল্পনা করতে পারি, যেমন জেনারেটিং স্টেশনে যখন কারেন্ট উৎপন্ন হয়, যেখানে ভোল্টেজ উৎপন্ন হয়, তো সেই ভোল্টেজটা এরকম কী করা হয়, স্টেপার ট্রান্সফরমারের মাধ্যমে সেটাকে এরকম বাড়ানো হয়, বাড়ানোর পরে এরপরে ট্রান্সমিশন করে ট্রান্সফরমারের মাধ্যমে আবার কমানো হয়, এবং এরপর কি গ্রাহক পর্যায়ে নিয়ে আসা হয়। তো ওই ক্ষেত্রে সোর্স হিসেবে আমরা জেনারেটর ব্যবহার করতে পারি, অল্টারনেটর ব্যবহার করতে পারি। নর্মালি আমরা যে বাসাবাড়িতে যে আমরা সার্কিট হিসেবে ব্যবহার করি, একটা সোর্স ধরলাম, নর্মালি এসি সোর্সই ধরলাম আর কি, একটা এটা হলো কি এসি সোর্স। এরপর আমরা প্রোটেকটিভ ডিভাইস আমরা ব্যবহার করতে পারি। এটা একটা সাপোজ একটা প্রোটেকটিভ ডিভাইস লাগালাম, এরপরে যেটা আমাদের দরকার সেটা হলো সুইচ, একটা সুইচ সংযোগ করলাম। এরপরে আমরা একটা কি বাল্ব, ফ্যান, আপনি ইচ্ছা করলে ফ্যানও দিতে পারেন, তো যাচ বোঝার জন্য আর কি। তো এইটা হলো আমার, যদি এসি কল্পনা করি, এটা হলো আমার ফেজ লাইন আর এটা হলো আমার নিউট্রাল লাইন। এখন এটা যদি আমি ফিউজ ধরি, এটা ফিউজ, এটা সুইচ, যে কোনো ধরনের সুইচ হতে পারে, টাম্বলার সুইচ হতে পারে, পিয়ানো সুইচ হতে পারে, যে কোনো ধরনের সুইচ হতে পারে, এটা হলো আমার লাইট। তো এইটা আমার হলো সামগ্রিকভাবে কল্পনা করলে একটা আমার একটা সার্কিট। তো আমরা জানি সার্কিট কমপ্লিট হবে কখন, যখন একটা কারেন্ট সোর্স থেকে প্রবাহিত হয়ে, ধরেন আই কারেন্ট প্রবাহিত হয়ে, যাকে আমরা ভি ধরলাম, আই কারেন্ট যখন প্রবাহিত সোর্স থেকে প্রবাহ হওয়া শুরু হবে, প্রবাহিত হয়ে সে লোডের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে পরবর্তীতে যখন সে নিউট্রাল পর্যন্ত আসবে, তখন আমরা এটাকে কি একটা সার্কিট বলতে পারি। তো আমরা এটাকে গ্রাউন্ড করে দিতে পারি, গ্রাউন্ড যে কোনো লাইনে গ্রাউন্ড করা ভালো, প্রোটেকশনের জন্য গ্রাউন্ড করা ভালো। তো এইটা হলো আমাদের একটা আদর্শ সার্কিট। তো এই আদর্শ সার্কিটের কয়টা উপাদান থাকে, 5টা উপাদান থাকে। একটা হলো কি সোর্স, সেটা এসি হতে পারে, ডিসি হতে পারে। যদি আমরা ডিসি সোর্স কল্পনা করতাম, ডিসি সোর্সের ক্ষেত্রেও সেম থাকতো, জাস্ট আমাদের সিম্বলটা শুধু সোর্সের সিম্বলটা শুধু পরিবর্তন হতো, প্লাস মাইনাস এরকম হতে পারতো। এরকম আমি ব্যাটারির সিম্বলও দিতে পারতাম সেল দিয়ে, প্লাস মাইনাস এরকম একটা ব্যাটারি সিম্বল দিতে পারতাম, জাস্ট সোর্সটা শুধু পরিবর্তন হতো। তো আজকে আমরা শিখলাম কি যে একটা আদর্শ সার্কিটের ভিতরে কী কী উপাদান থাকে, সেগুলোর নাম মোটামুটি একটু বর্ণনা, এবং এর সাথে সাথে একটা সার্কিট ডায়াগ্রামের মাধ্যমে আমরা একটা শিখতে পারলাম। তো আমরা আশা করি দর্শকরা অনেক উপকৃত হয়েছেন, যারা ইনশাল্লাহ আমার পেজ পে আমার এই ইউটিউব চ্যানেলকে লাইক দিয়ে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আশা করি পরবর্তীতে অনেক ভালো ভালো, যে এইখানে যে আমরা সোর্স সম্পর্কে, ফিউ প্রোটেক্টিভ ডিভাইস, সুইচ, নিয়ন্ত্রণ যন্ত্র, লোড সম্পর্কে, গ্রাউন্ড সম্পর্কে, এগুলো ইনশাল্লাহ আলাদা আলাদাভাবে পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করব। সাথেই থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন, সাবস্ক্রাইব দিয়ে রাখবেন, যাতে যে ভিডিও আপলোড দেওয়া হয় আপনারা প্রথমে পেতে পারেন। এর পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা টপিক্স, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বিষয়ে প্রত্যেকটা টপিক্স ভেঙে ভেঙে আলোচনা করার, এবং কি ম্যাথ থেকে শুরু করে প্রত্যেকটা থিওরি এবং ম্যাথ সলভ করার জন্য আপনাদের কোনো যদি কোনো সমস্যা থাকে ম্যাথ অথবা যে কোনো জিনিস বোঝার জন্য, তো ইনশাআল্লাহ অবশ্যই আমার চ্যানেল কমেন্ট করবেন, ভিডিওতে কমেন্ট করবেন, আমি ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করব এবং ওই ধরনের ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।